রিপোর্টে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আজকে এই আনন্দ বার্তা সম্মানিত সিইও জাহাঙ্গীর আলম জয়কে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন জাহাঙ্গীর আলম জয়। আচ্ছা, একটা জোরে তালি কি উনি পেতে পারে না যে মানুষকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে? আর দেখেন, এই ধরনের অনুষ্ঠান কিন্তু ফ্রি থাকে, এই যে আমরা শিল্পীরা পারফরমেন্স করি, তারপরে হচ্ছে মেজবানি, সো তালিটা আরো জোরে প্লিজ। থ্যাংক ইউ। আমি এটিএন বাংলার, এটিএন বাংলা, এটিএন নিউজ এবং বিবিসি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানগর থেকে আর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের সিইও আমাদের রাশেদ ভাইকে। ধন্যবাদ আপনাদেরকে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমরা এক এক করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সকলকে পরিচয় করিয়ে দেব। আপনাদের এই সহযোগিতা আমাদের একান্ত দরকার, আপনাদের সহযোগিতাই সারা ওয়ার্ল্ড জেনে যাবে আজকের এই আনন্দ বার্তা। আমি মাইক দিয়ে দিচ্ছি জাহাঙ্গীর আলম জয়ের কাছে। আচ্ছা, আমি তার জয়ভারতী মাইক দ্বারা আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই নর্থ অত্যন্ত সম্মানিত এবং আমাদের এই কমিউনিটি এন্টারপ্রেনর লিডার বিজনেস ম্যাগনেট গিয়াস আহমেদকে। আমি গিয়াস আহমেদকে, আমাদের যিনি আজকে এই ঈদ আনন্দ উৎসব এবং মেজবানি আমাদের চিফ গেস্ট, এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ সাথে আসার জন্য। কারণ আগেই বলেছি, ঘরের কিন্তু কর্তা হচ্ছে এই যে আমরা ভাবিরা। ভাবি যদি ভাইকে সাপোর্ট না করে, ভাইরা কিন্তু এত কিছু করতে পারে না। সুতরাং তালিটা হবে আজকে ভাবির জন্য, জোরে কি কর তালি। এবং তার সাথেই আছেন আমাদের গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও, আমাদের সবার প্রিয়। এবং আমি আগেই বলি, চেনা বাঙালির বইটা লাগে না, তারপরেও বলতে হয় যারা কিনা আমাদের নর্থ আমেরিকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি, যারা কিনা বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে যাচ্ছে অনেক উন্নতির পথে, আমাদের সবার প্রিয় দ্য গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহনাজ ভাই, এবং তার পাশে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বারুণ নওয়াজ। কারণ আগেই বলেছি, ঘর সাথে সামলাতে হবে, তারপর কিন্তু বাকি। সুতরাং ওনাদের দুজনের জন্য জোরে একটি বড় তালি প্লিজ। আমি এবার আনন্দবার্তের সিইও জয়ভারতীর মাইক্রোফোন দিচ্ছি। আচ্ছা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্যাস ভাই এবং শাহনাজ ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ কাম টু দ্য স্টেজ প্লিজ। এবং আমাদের চ্যানেল আই এবং এটিএন বাংলার আমাদের কোনো কানু দত্ত ভাই আছেন, আজকে আমাদের এই প্রোগ্রামটি চ্যানেল আইতে যাবেন যাবে, এই জন্য আমি একটু আমাদের অনুষ্ঠানকে একটু উদ্বোধন করার জন্য আমি আমার প্রিয় দুই ভাই যাদেরকে নিয়ে প্রতি বছরই আমি এই অনুষ্ঠান করে থাকি। আমি প্রতি বছর কোরবানি ঈদটাকে পালন করি, এই কোরবানির মাংসটাকে আমি সবার মাঝে, মানে আমরা কোরবানিটাকে সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, প্রতি বছর বছর এই প্রোগ্রামটা করি, আমরা এই কোরবানি মেজবানি করি। তো আমি প্রতি বছর যাদের সবসময় আমার কাছে পাই, আমি তাদেরকে আসলে এখন আমি কোনো আলোচনার বিষয় না, জাস্ট অনুষ্ঠানকে উদ্বোধন করার জন্য। এবং আমি আমার প্রথমে আমি শাহনাজ ভাইকে বলবো কিছু বলার জন্য, অনুষ্ঠানকে উদ্বোধন করার জন্য প্লিজ। উদ্বোধন করবেন আমাদের গ্যাস ভাই? আমি উদ্বোধন করবো না, কিছু বলবো, আসলে গানের মাঝখানে কথা বলতে গেলে অসুবিধা থাকে। তবে কিছু বলতে হয় সেটা হলো যে সমাজে যেটা নিয়ে কাজ করি আমরা, সমাজ উন্নয়নে এবং সমাজে একটা সাংস্কৃতিক স্মেল দেওয়া, আর সাথে সাথে আমরা বিজনেস করি, বিজনেসের কথা আগে বলতে হবে। সেই জন্য আমরা বলি যে গ্যাস ভাইও হোম কেয়ার করে, আমিও হোম কেয়ার করি, আপনাদের হোম কেয়ারে কোনো সুযোগ সুবিধা লাগলে আমার সাথে আসবেন, আমরা সেবা করবো। এটি বলেই আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, স্বাগত, ধন্যবাদ শাহনাজ ভাইকে। আমি দিল্লি অনুরোধ করছি আবিদুর রহমান দিল্লি, দিল্লি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিল্লি ভাই প্লিজ। সেই সাথে আমি মঞ্চে আসার অনুরোধ করছি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএস ডেভেলপমেন্ট ইউএস ইকের সম্মানিত সভাপতি, আমার সত্যিকার অর্থে আমার সবচেয়ে কাছের মানুষ শহীদুল্লাহ সাইদ ভাইকে আমি মঞ্চে অনুরোধ করছি। সেই সাথে আমি মঞ্চে আসার অনুরোধ করছি আমাদের এই কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট জন, আমাদের সবার প্রিয় রায় এস এম জিলানি ভাইকে মঞ্চে আমি আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি আমাদের দিলীপ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্লিজ। আসলে গানের এই দিনে আমি সবার সাথে আমি জয়কে অনেক অনেক ধন্যবাদ আমার প্রণাম।
এই পর্যায়ে আমাদের জিলানি ভাই কিছু বলার জন্য করছি। জিলানি ভাই কোথায়? জিলানি ভাই প্লিজ। জয় ভাই যেন এরকম প্রতি বছর করতে পারে সেটা আমাদের সবার প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার সত্যি কথা আমি যাকে আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আজকে তার জন্মদিন, আমরা আজকে তার জন্মদিনটাও এখানে পালন করব। আজকে আমাদের রবি ভাইয়ের জন্মদিন আমরা পালন করব। আমরা রবি ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমি রবি ভাইকে একটু মঞ্চে ডাকছি। প্লিজ কাম টু দ্য স্টেজ রবি ভাই, আজকে জন্মদিন সবাই একটু তালি দিয়ে আমরা রবি ভাইকে উইশ করি। আজকে রবি ভাই, এরপরে আমরা অনুষ্ঠান শেষে বা মাঝে আমরা চেষ্টা করবো দুই ভাইয়ের জন্য আমরা এই রবি ভাইয়ের জন্য আমরা কেক কাটবো। সবাই রবি ভাইয়ের জন্য দোয়া করবেন, রবি ভাইয়ের জন্য আমাদের মাঝে সবসময় বেঁচে থাকুক এবং আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকুক সেই আশা ব্যক্ত করছি। আমি এই পর্যায়ে প্রতি বছর ঈদের পরে ঈদ আনন্দ উৎসব এবং ঈদের পরে আমরা সকলে একত্রিত হতে পারি, এই জন্য দয়াকে আবার ধন্যবাদ। আর আপনারা যারা এসেছেন, শিল্পী যারা আছেন, অনেক শিল্পী আমি দেখতে পাচ্ছি প্রবাসে, তবে আমরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে বাংলা সংস্কৃতি, আমাদের যে ঈদের সংস্কৃতি, সেটাকে ধরে রাখার জন্য এদেশে আমাদের নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কিন্তু আরো সম্পৃক্ত করতে হবে। যাই হোক, আবারও বক্তব্য ব্যক্তি করছি না, আজকে গানের গান শুনবো। অনেক শিক্ষক আছেন আমার বাংলাদেশ থেকে, আমার বড় ভাই আছেন নাসির লস্কর, আমার ফুকর শ্বশুর আছেন ফুকর শাশুড়ি, অনেকেই আছে আছে, দীপাতো আছে, দীপার নাম আমি সবসময় বলি না। যাই হোক, আমাদের সানাজ ভাই ভাবি সবাই আছেন, সবাই ধন্যবাদ। আপনারা আজকে আনন্দ উৎসব উপভোগ করুন, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা অনেককে ডাকতে পারিনি, তবে আমরা পর্যায়ক্রমে সবাইকে ডাকবো, কারণ আমাদের জাস্ট এটা উদ্বোধন। এরপরে আমাদের আবারও আমরা আমাদের অতিথিদের কাছ থেকে অনেক কথা শুনবো, গ্যাপ টু গ্যাপ আমি সবাইকে মানে মাঝে মাঝে আমরা ডাকবো, একসাথে সবাইকে আর ডাকবো না, আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা কে তাদের অনুভূতি জানবো। আর অনুষ্ঠান চলবে, সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে, হ্যাঁ আমাদের মাঝে আরেকজন গেস্ট আছেন, আমি আসলে তার নামটি বলতে ভুল করেছি, আমাদের লিবার্টেরিয়ানের জনাব মোহাম্মদ আজাদ ভাইকে প্লিজ একটু মঞ্চের জন্য অনুরোধ করছি। প্লিজ আজাদ ভাই, প্লিজ মঞ্চে আসুন। আমি তো আজাদ ভাইকে মঞ্চের জন্য অনুরোধ করছি, এবং আমার আমি আসলে এত পরিচিত হয়েছি, সমাজ সবাই আমাকে চেনেন জানেন, আমার গুরু আমি শহীদুল হক সাইদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ। কুনসের জামাইকাতে আজ থেকে 500 একটি গোলাপ গাছ জন্মেছিল। সেই গাছটিকে অনেক যত্ন করে, অনেক আদর করে আমি পরিষ্কৃত করেছি, যার নাম জাহাঙ্গীর আলম চর। সে আজকে অনেক সুন্দর অনুষ্ঠান করতে যাচ্ছে, হাতে করে দিয়ে আমি শিখিয়েছি। তো আমি দোয়া করব সে যাতে আরও বড় হয় এবং এই প্রবাসের কল্যাণে দেশকে বিজিত করে। আমাদের আজকের এই অনুষ্ঠানকে দুজন আইকন এসেছেন, শাহ নওয়াজ ইলিয়াস আহমেদ আমাদের মাঝে,
তো আমি একটু বলতে চাই যে তাদের মাঝে মাঝে মতের মিল হয় কিন্তু মনের মিল ঠিকই আছে, সবসময় দুজন একসে আসে পাশাপাশি বসে। তো আমরা মাঠকর্মী না, মাঠকর্মী যারা আছি তারা যুদ্ধ করে লাভ নেই। যাই হোক, আজকে অনুষ্ঠান উপভোগ করেন ভাবিদের কেস এবং আমাদের এই কমিটির নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে, আপনারা আশা করি এনকারেজ করবেন, হেল্প করবেন, যাতে অনুষ্ঠানটি আরও ভবিষ্যতে সুন্দর করে জয় করতে পারে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমি আমাদের রিপার্টি রেনোভেশনের আজাদ ভাইকে কিছু বলার অনুরোধ করছি, প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানে আসলে আমরা গান শুনতে এসেছি, আমরা গান শুনবো, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, সেজন্য আমি মাইক্রোফোনটা জয় ভাইয়ের কাছে ফিরিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আজাদ ভাই। আমি এই পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে যিনি স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্ট যার আজকে বার্থডে হয়, আমরা যারা বার্থডে পালন করবো, আমার সাথে একজন বড় ভাই বৃহত্তর কুমিল্লার অত্যন্ত পরিচিত মুখ, বৃহত্তর কুমিল্লা তথা বাংলাদেশের ইশতিয়াকুমি ভাইকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্পেশাল থ্যাংক ইউ টু জয় এবং নাইম আহমেদ দ্য মোটিভেটেড বয় এনার্জেটিক বয় দ্য লাভেবল পার্সন ফর এ গ্রেট অ্যাচিভমেন্ট ইউ ডিড, ইউ নো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। সবাইকে ধন্যবাদ। আই লাইক টু থ্যাংক ইউ মাই বিউটিফুল ওয়াইফ শ্যামা ইজ হিয়ার, গিভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ, অ্যান্ড মাই ফ্রেন্ড Naveen is here, my sisters and brothers are here maybe. Thank you everybody, thank you again. Okay, you will have fun together. Thank you. আমরা আমাদের অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা গানে চলে যাবো।